আসসালামু আলাইকুম ওরিমিল্লাহ রহমান রহিম হামিদ ওয়া মুসলিমা আম্মা মুসলিমান প্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছেন যে হুজুর কোরআন শরীফ খতম করার পরে এটা আমরা কিভাবে মৃত ব্যক্তিকে বকশায়া দেব তো বন্ধুগণ এ সম্পর্কে আজকে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আসলে বিষয়টিকে আমরা খুব জটিল মনে করি কিন্তু বিষয়টি মোটেও জটিল নয় প্রিয় বন্ধুগণ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইনামাল আমালুবিন প্রত্যেকটি কাজ নিয়তের ওপর নির্ভর করে নিয়তের ওপর নির্ভরশীল তো আপনারা যখন মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করেন হতে পারে এক পাড়া দুই পাড়া পাঁচ পারা দশ পাড়া বা এক খতম দুই খতম পাঁচ খতম যতটুকুই আপনি পড়েন না কেন যে ব্যক্তির নিয়তে পড়বেন যে সমস্ত মরহুমদের নিয়তে পড়বেন ধরে নেন আপনার মৃত পিতার উদ্দেশ্যে পড়ছেন বা পিতা মাতার উদ্দেশ্যে পড়ছেন বা আপনার পরিবারে যতজন মৃত্যুবরণ করেছে ইতিপূর্বে তাদের নিয়তে আপনি পড়তেছেন তো যখন পড়বেন আপনি অটোমেটিক এটার যে সব সেটা তাদের রুহে আরোহে আল্লাহ তাল্লাহ পৌঁছাই দিবেন এটা অটোমেটিক তাদের আমল নামায় চলে যাবে তো আপনার কোরআন খতম করার পরে বা কোরআন তেলাওত করার পরে আলাদাভাবে বলার দরকার নেই যে আমি তাদের রুহে আরোহে আমি বক্সাইয়া দিলাম হ্যাঁ এভাবে বলার প্রয়োজন নেই তারপরেও আপনারা এভাবে বলতে পারেন যখন মোনাজাত করবেন যে আল্লাহ আমি যে সমস্ত মরহুমদের জন্য কোরআন তেলাওত করলাম আমি যতটুকুই পড়েছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও এবং ইহার যা সব হয় তুমি তাহাকে অনেক গুণে বাড়ায়া দাও এবং সর্বপ্রথম বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের রওজা মবারাকি পৌঁছায়ত দাও এবং তারপরে আপনি বলবেন যে আল্লাহ আমার বাবা মা বা দাদা দাদি না নানি এভাবে আপনি যাদেরকে সামিল করতে চান সবার কথা উল্লেখ করতে পারেন যে তাদের রোহেয়া রোহেয়া সব পৌঁছায়ে দাও তো এভাবে দোয়া করলে আসলে কোরআন পড়তে অনেক সময় বেয়াদবি হয়ে যায় ভুল হয়ে যায় তো আমাদের যে সমস্ত পাপ হওয়ার আশঙ্কা রয়েছে এভাবে দোয়া করলে আল্লাহ তালা আমাদের বেয়াদবিগুলোকে এগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ এজন্য দোয়া করতে হবে তবে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করলে তার তাদের উপর যে বক্সায়াই দিতে হবে এমন কোনো কথা নয় আল্লাহ তালাই এটা সবকে তাদের আমল নামায় বা তাদের কবরে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুগণ আমার এই চ্যানেলে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব আপনারা যে সমস্ত প্রশ্ন আমাকে করেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এজন্য আপনাদের মনে যদি ইসলামিক কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো সংগ্রহ করার পর যে সমস্ত বিষয়ে আপনারা কমেন্ট করেছেন সেই সমস্ত বিষয়ে ভিডিও তৈরি করে এই চ্যানেলে আমি আপলোড দেব ইনশাআল্লাহ এই জন্য ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তো আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি